আবার জি বাংলা শুরু হতে চলেছে পুজো ফুটবল সেশন টু, 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত, ভেনু দেশপ্রিয় পার্ক। তারই শুভ সূচনা কিছু মুহূর্ত হোটেল হিন্দুস্তান থেকে বেঙ্গল টুডে নিউজের ক্যামেরা। গত বছর থেকে শুরু হয়েছে, এবারও আবার দেশপ্রিয় পার্কে হচ্ছে এবং স্পোর্টিং বাউন্ডারিজ যারা অর্গানাইজ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট এটা সামনে দুর্গাপুজো তো স্বাভাবিকভাবে পুজোকে কেন্দ্র করে কোনো যাই হবে তাতে উৎসাহের পরিমাণ অনেক বাড়ে এবং এমন একটা ফুটবল আমাদের বাঙালির প্রিয় খেলা, বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো আর প্রিয় খেলা ফুটবল দুটো যদি একসঙ্গে একটা জায়গায় মিলিত হয় তাহলে বোঝাই যাচ্ছে সেটা তার উচ্চতা কোন জায়গায়। স্যার, উঠতি ফুটবলারদের জন্য আপনার প্রতি কী বার্তা? উঠতি ফুটবলারদের আরও আমাদের অনেক ফুটবলার অনেক দামি ধরে ভালো ফুটবলার আছে, সেটা আমাদের যারা ক্রীড়া জগতের প্রশাসক যারা কর্মকর্তা তাদের আরও অনেককে দায়িত্বশীলতা সেই প্রতিভাকে তুলে আনার এবং আমাদের ফুটবলাররা এতই কষ্ট করে কোন লেভেলে যে তাদের যদি আমরা মিনিমাম একটা জায়গায় নিয়ে যেতে পারি আমার মনে হয় বাংলা এবং কলকাতার ফুটবল তা আমরা অনেকটা বেশি অন্য মানে যারা আমাদের দেশের নয় বা আমাদের রাজ্যের নয় এমন ফুটবলারদের মধ্যে নির্ভরতা আমাদের অনেক বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই যদি সেই নির্ভরতা আমাদের কাটাতে হয় তাহলে ঘরের ফুটবলারদের তুলতে হবে। এখানে মহিলাদেরকেও পার্টিসিপেট করতে হবে, আমি কথা বাংলার শ্রেষ্ঠ উৎসব সর্বোচ্চ বাংলার শ্রেষ্ঠ খেলা ফুটবল আর বাংলার অন্যতম শ্রেষ্ঠ গণমাধ্যমের নাম জি বাংলা এবং বাংলার শ্রেষ্ঠ মিষ্টির নাম রসগোল্লা। এই চারটে এক জায়গায় পরিণত এসেছি আমরা,